এক ঝুড়ি মাছ দিলাম, এই এক ঝুড়ি মাছ নিয়ে তুমি বাজারে চলে যাও। মা, ওমা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, ওমা, কথা বলছো না কেন? ওমা, কি হলো? আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বাড়ি যাব মা, ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো। মা, ওমা, কথা বলো। চুপ, একদম চুপ, কোনো কান্না করবি না তুই। কোন বাড়ির কথা বলছিস তুই টিংটিং? যে বাড়িতে আমার স্বামী মরার সাথে সাথে তোকে আর আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। তুই কি চোখে দেখছিস না টিংটিং? সামান্য সম্পত্তির লোভে তোর কাকুরা কেমন আমাদের মেরে কুকুরের মতো তাড়িয়ে দিল। সেই বাড়িতে তুই আবার ফিরতে চাস? ঠিক আছে মা, তোমার বাড়ি ফিরে যেতে হবে না। যেখানে ইচ্ছে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দাও বা। সে কখন বাড়ি থেকে বেরিয়েছি, এখনো কোনো কিছু মুখে দেইনি। আবার প্রচন্ড খিদে লেগেছে মা, খেতে দাও না, আমাকে খেতে দাও, না হয় এখানে আমি বসে থাকবো। এখান থেকে আমি এক পাও নড়বো না, এই আমি বলে দিলাম। টুনি তার মেয়ের এমন খিদের কষ্ট দেখে আশেপাশে তাকিয়ে একটা তরমুজ জমি দেখতে পায় আর তার মেয়েকে বলে, কাঁদিস না মা, কাঁদিস না, ওই যে একটা তরমুজ জমি দেখা যাচ্ছে, চল ওই জমি থেকে তরমুজ এনে তোকে খাইয়ে দেই। আহারে, মেয়েটা আমার খিদের জ্বালায় প্রচন্ড কষ্ট পাচ্ছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি একটা তরমুজ ছিঁড়ে আনছি। মারে, তরমুজ তো ছিঁড়ে নিয়ে এলাম, কিন্তু দেখ তরমুজের উপর অনেক নোংরা লেগে আছে। চল মা, নদীর পাড়ে চল, ভালো করে তরমুজটা নদীর জলে ধুয়ে নিব, তারপর তোকে কেটে দিব রে মা। এ কথা বলে টিংটিং আর টুনি তরমুজটাকে নিয়ে নদীর পাড়ে যায় আর তরমুজটা ধুয়ে টুনি টিংটিংকে সেই তরমুজটা কেটে খেতে দেয় আর টুনি নদীর পাড়ে বসেই ভীষণ কাঁদতে থাকে। হায় ঈশ্বর, মেয়েটাকে নিয়ে বাড়ি ঘর সব ছেড়ে এত দূর এলাম, এখন আমি কোথায় থাকব? আমি কি করব? টোনা, ও টোনা, তুমি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে কোথায় গেলে? টোনা, ও গো টোনা, তুমি কি আমাদের এত কষ্ট অনুভব করতে পারছো না? পথ দেখাও তোমার টুনিকে, তুমি পথ দেখাও টোনা। টুনি যখন কাঁদতে কাঁদতে এসব কথা বলছিল, ঠিক সেই সময় নদীর জলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় আর সেই ঢেউয়ের মাঝখান থেকে দুটো গোলাপি রঙের মাছ ভেসে ওঠে। কে গো তুমি? অনেকক্ষণ ধরে জলের নিচে বসে দেখছি তুমি কাঁদছো, কি হয়েছে গো তোমার? কোনোদিন তো কাউকে নদীর পাড়ে বসে কাঁদতে দেখিনি, তাই হঠাৎ করে তোমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করতে এলাম। বলো না গো, কি হয়েছে? তুমি বুঝি আমাদের ভয় পাচ্ছো? ভয় পেও না গো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা হলাম জাদুই দুই গোলাপি মাছ, নির্দ্বিধায় তোমার সমস্যার কথা আমাদের খুলে বলতে পারো। কি আর বলবো তোমায় আমার দুঃখের কথা, আমি হলাম অভাগী, আর অভাগী যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। আমি এতটাই অভাগী যে স্বামী মারা যাবার পর স্বামীর ঘরে আমার জায়গা হয়নি। এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বড়ই বিপদে পড়েছি। আমার না আছে কোথাও যাবার জায়গা আর না আছে কোনো টাকা পয়সা। আহারে, আসলেই তো তুমি একদম অসহায়, কিন্তু তুমি কোনো চিন্তা করো না টুনি। আমরা এই দুই গোলাপি মাছ যখন তোমাকে দেখা দিয়েছি, তখন আমরাই তোমাকে সাহায্য করব। তোমাকে এই নদীর পাড়ে থাকার বাড়িও বানিয়ে দিব, আবার টাকা উপার্জন করার পথও বের করে দিব। সত্যি বলছো? তোমরা আমাকে সাহায্য করবে? তা তোমরা তো মাছ, আর একটা মাছ হয়ে পাখিকে সাহায্য করবে কি করে? চুপচাপ নদীর পাড়ে বসে থাকো তুমি, আর দেখতে থাকো আমরা মাছ হয়েও কি করতে পারি তোমার জন্য। এ কথা বলে প্রথম গোলাপি মাছ তার মুখ হা করে, অমনি তার মুখ থেকে অনেক আলোক রশ্মি বের হয় আর সেই আলোক রশ্মি গিয়ে টিংটিং এর অর্ধেক খাওয়া তরমুজের উপর গিয়ে পড়ে আর সাথে সাথে অর্ধেক তরমুজটা পূর্ণাঙ্গ তরমুজে পরিণত হয়। তারপর তরমুজটা বিশাল আকৃতির হয়ে একটা বাড়িতে পরিণত হয়। এই নাও গো, তোমাকে তরমুজ বাড়ি বানিয়ে দিলাম,
তোমার আর কোনো থাকার জায়গার কষ্ট হবে না। তুমি তোমার মেয়েকে নিয়ে এই তরমুজ বাড়িতে সারা জীবন খুশি মনে থাকতে পারবে। এদিকে দ্বিতীয় মাছ আবার তার মুখ হা করে, আর তার মুখ থেকেও অনেক আলোকরশ্মি বের হয়ে নদীর পাড়ের মাটির ওপর পড়ে। আর মাটির ওপর আলোকরশ্মি পড়ার সাথে সাথে সেখানে এক ঝুড়ি মাছ চলে আসে। এই যে নাও গো, তোমাকে এক ঝুড়ি মাছ দিলাম। এই এক ঝুড়ি মাছ নিয়ে তুমি বাজারে চলে যাও, আর এই মাছ বিক্রি করে তুমি যা পাবে তা দিয়ে তোমার আর তোমার মেয়ের অনেক ভালো দিন কাটবে। আর তুমি কোনো চিন্তা করো না, প্রতিদিন তুমি সকালবেলা ওই তরমুজ বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে দাঁড়াবে, ঠিক আছে? আমরা প্রতিদিন তোমাকে দুজনে দুঝুড়ি করে মাছ দিব, তোমার আর কোনো অভাব থাকবে না। তোমাদের দুই গোলাপি মাছকে কিভাবে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই গো। তোমরা দুজন না থাকলে বুঝি মেয়েকে নিয়ে পথে বসে ভিক্ষে করতে হতো আমার। টুনির কথা শুনে দুই গোলাপি মাছ আবার নদীর জলে ডুবে যায়। তারপর টুনি মাছের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়। টুনি বাজার থেকে মাছ বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই প্রতিদিন টুনি সকালবেলা নদীর পাড়ে দাঁড়াতো, আর দ্বিতীয় গোলাপি মাছ টুনিকে দুই ঝুড়ি মাছ দিত। এভাবেই গোলাপি মাছ দুটোর দেয়া তরমুজ বাড়ি আর মাছের ঝুড়ি নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটতে থাকে টুনির। কিন্তু একদিন, কি ব্যাপার, আমি গভীর নদীতে গিয়ে মাছ ধরেও দুই ঝুড়ি করে মাছ পাই না, কিন্তু ওই নতুন মাছ বিক্রেতা টুনি একটা মেয়ে হয়েও কোথা থেকে দুই ঝুড়ি মাছ ধরে আনে। আমি মাছ বিক্রি করে বসে থাকি আর টুনি তখনও তার মাছ বিক্রি করতেই থাকে। না, আজ যখন টুনির মাছ বিক্রি শেষ হয়ে যাবে তখন চুপি চুপি আমি টুনিকে অনুসরণ করব। আমি দেখব টুনি কোথা থেকে দুই ঝুড়ি মাছ পায়। টুনিকে আজ সারা দিন অনুসরণ করলাম, কই টুনি তো কোথাও মাছ ধরতে যাচ্ছে না। এদিকে রাত হয়ে গেল। না, আর যে করেই হোক টুনির দুই ঝুড়ি মাছের রহস্য আমি বের করবই করব। আমি সারা রাত টুনির এই তরমুজ বাড়ির পাশে লুকিয়ে থাকব, পারলে কাল সকালেও থাকব। এভাবে যজ্ঞকার তরমুজ বাড়ির পাশে সারা দিন সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা চৌকুকাক টুনিকে সেই গোলাপি দুই মাছের কাছ থেকে দুই ঝুড়ি মাছ নিতে দেখে আর বলতে থাকে, ও আচ্ছা, এবার বুঝেছি আমি, টুনি তাহলে এভাবেই দুই গোলাপি মাছের কাছ থেকে প্রতিদিন দুই ঝুড়ি মাছ পায়। আজ টুনি একবার মাছগুলো নিয়ে বাজারে যাক, আমি নদীর ওইখানে জাল ফেলে মাছ দুটোকে ধরবো, আর আমাকেও দুই ঝুড়ি মাছ দিতে বলবো। বেশ কিছুক্ষণ পর টুনি তার মাছের ঝুড়ি নিয়ে বাজারে চলে গেলে যজ্ঞকাক সেখানে জাল নিয়ে আসে আর গোলাপি মাছ দুটোকে ধরার জন্য জাল ফেলতে থাকে। ঠিক সেই সময় গোলাপি মাছ দুটো রাক্ষসী আকার ধারণ করে আর নদীর জলের নিচ থেকে ভেসে ওঠে। কি রে, তুই আমাদের খুঁজছিস বুঝি? তা আমরা হলাম রাক্ষসী মাছ, আমাদের খুঁজে তুই তো তোর বিপদ বাড়িয়ে দিলি। কি, তোমরা কিছুক্ষণ আগেই তো সাধারণ দুই গোলাপি মাছ ছিলে, এখনই আবার রাক্ষসী মাছের আকার ধারণ করলে কি করে? সর্চারা, তাদের আমরা সাধারণ গোলাপি মাছ রূপে দেখা দিই আর অনেক সাহায্য করি, কিন্তু তুই তো অসৎ আর লোভী, সে কারণে তোর প্রাণ আমরা কেড়ে নিব এখন। এ কথা বলে রাক্ষসী মাছ দুটো তাদের মুখ হা করে আর সাথে সাথেই মুখ দিয়ে অনেক বাতাসের সৃষ্টি হয়। সেই বাতাসের ধাক্কায় যজ্ঞকাক নদীর জলের মধ্যে পড়ে যায়। যজ্ঞকাককে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই রাক্ষসী দুই গোলাপি মাছ যজ্ঞকাককে জলের নিচে টেনে নিয়ে মেরে ফেলে। এভাবেই যজ্ঞকাক তার লোভের চরম শিক্ষা পায়। এদিকে টুনি এসব ঘটনার কিছুই বুঝতে পারে না। সে প্রতিদিনের মতো গোলাপি মাছের দেয়া দুই ঝুড়ি মাছ বাজারে বিক্রি করে তরমুজ বাড়িতে তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। ওরে বাবা, এই ঝড় বৃষ্টির দিনে বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে কি ভুলটাই না করলাম। আগে জানলে নদীর পাশ দিয়ে কিছুতেই বাজারে যেতাম না,
বনের অন্য পাশের রাস্তা দিয়ে বাজারে যেতাম। ওরে বাবা, যে দমকা হাওয়া বইছে, ছাতা সহ না আমাকেই উড়িয়ে নিয়ে যায়। আমার তো ভয় করছে, কখন যে বাতাসের ধাক্কায় নদীতে গিয়ে পড়ি। খুব সাবধানে সাবধানে কাঠ টিপে টিপে চলতে হবে। একই একই নদীতে একটা পাকা আম সহ আমের গাছ ভেসে আসছে যে, নিশ্চয় নদীর কোনো পাড়ের আম গাছ ভেঙে পড়েছে নদীতে, আর সে আম গাছ ভেসে ভেসে এত দূরে চলে এসেছে। আচ্ছা, কোনোভাবে যদি ওই আম গাছ আমি ধরতে পারি আর নদীর জল থেকে উপরে টেনে তুলতে পারি, তবে আম গাছের ওই আমগুলো আমি নিতে পারবো, আর জলে ভাসা আম গাছের কাঠগুলোকেও কোনো কাজে লাগাতে পারবো। যাই, বাজারে না গিয়ে বরং নদী থেকে পাকা আম শুদ্ধ আম গাছটা নদীর পাড়ে টেনে তুলি। হায় হায়, ওরে বাবা রে, আম গাছটা কি ভারী! উফ, আমি কিছুতেই টেনে তুলতে পারছি না। এই তো উঠে আসছে, এই তো আম গাছটা উঠে এসেছে। যাক বাবা, অবশেষে নদী থেকে আম গাছটা পাড়ে টেনে তুলতে পারলাম। এবার এই আম গাছটাকে কিভাবে বাড়িতে নিয়ে যাব? ওই তো একটা ঠেলা গাড়ি দেখতে পাচ্ছি, ঠেলা গাড়িতে তুলে আম গাছটাকে বাড়িতে নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো, আর আসার সময় একটা ঝুড়ি আর কুঠার নিয়ে এসে গো। কই গো, তাড়াতাড়ি এসো না, দেখে যাও কি এনেছি। একি তো না তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে এই আম গাছ নিয়ে এলে? আম গাছে তো বেশ পাকা পাকা আম দেখছি, কোথায় পেলে গো? ঝড়ের মধ্যে রাস্তায় কোথাও আম সহ গাছটা ভেঙে পড়েছিল নাকি গো? আহ টুনি, তুমি আজকাল দেখছি বড্ড প্রশ্ন করা শুরু করেছো। আরে টুনি, আমি যখন নদীর ধার ধরে বাজারের দিকে যাচ্ছিলাম, তখন নদীর জলে এই আম গাছটাকে ভেসে যেতে দেখেছি। তাই আমি মনে মনে ভাবলাম, আম গাছটাকে একবার যদি আমি বাড়ি নিয়ে যেতে পারি, তবে আমগুলো ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করতে পারবো, আবার আম গাছের কাঠগুলো কোনো কাজে লাগাতে পারবো। ও, এই ব্যাপার? তা ভালোই করেছো। শোনো টোনা, আমার অনেক দিনের শখ একটা কাঠের আলমারি বানানোর, তাই তুমি এই জলে ভাসা আম গাছের কাঠ দিয়ে আমাকে একটা আলমারি বানিয়ে দিবে গো। ঠিক আছে, আমার লক্ষ্মী বউ, তুমি চেয়েছো আর আমি দিব না? নাও, এবার ঝুড়ি ভর্তি করে পাকা আমগুলো গাছ থেকে পেরে নাও দেখিনি। আমি এই গাছটাকে একটা কাঠের দোকানে দিয়ে আসি, তোমার পছন্দ মতো আলমারি বানিয়ে দিবে। টোনার এই কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। তারপর টুনি ঝুড়িতে আমগুলো ছিঁড়ে নেয়। আর টোনা আবার ঠেলা গাড়িতে করে আম গাছটার কাঠের দোকানে দিয়ে আসে। একদিনের মধ্যেই দোকানদার টোনাকে সেই আম গাছ দিয়ে সুন্দর একটা আলমারি বানিয়ে দেয়। আর টোনা কাঠের আলমারি নিয়ে বাড়ি ফিরে আসে। গিন্নি, দেখো তো কেমন হয়েছে আম কাঠের আলমারিটা, পছন্দ হয়েছে তো তোমার? বেশ শক্ত আর মজবুত করে বানিয়ে এনেছি তোমার জন্য। ও মা, অনেক সুন্দর হয়েছে গো, আলমারিটা আমার খুব পছন্দ হয়েছে। ইস, তুমি যদি আম গাছটা জলে ভেসে না পেতে, তবে কোনো দিনই এমন একটা আম কাঠে আলমারি বানাতে পারতাম না। যাই, আমার যেটুকু গহনা আছে সেই গহনাগুলো আলমারিতে তুলে রাখি। এখন এটা তোমার আলমারি বাপু, তুমি যা ইচ্ছে করো। এরপর টুনি আলমারির কাছে যায়, আর যেই না আলমারিটা খুলে তখনই অবাক হয়ে যায়। একি টোনা, টোনা আলমারির ভিতর এতগুলো টাকা রাখা আছে কেন? এসো এসো, দেখে যাও
আলমারির দরজা খুলতে না খুলতেই কতগুলো টাকা ভিতরে রাখা। দেখো আমি তো আলমারি খুলে অবাক হয়ে গেছি গো। এসব তুমি কি বলছো টুনি, পাগল টাগল হয়ে গেলে নাকি? নতুন আলমারির মধ্যে টাকা আসবে কোথা থেকে? সরো, আমাকে আলমারির ভিতরটা দেখতে দাও। সরো তো সরো। এ কি টুনি, তুমি তো সত্যি কথাই বলেছো। অবাক করা কাণ্ড, সবে মাত্র এই আলমারিটা বানিয়ে নিয়ে এলাম, এর মাঝে এতগুলো টাকা এলো কিভাবে? এটা তো মহা চিন্তার বিষয়। টোনা টুনি যখন আলমারির ভেতর টাকাগুলো নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়, তখনই টোনা টুনির কানে এক গায়েবী আওয়াজ আসে। কি রে বাছা, এই আলমারির ভিতর থেকে টাকা পেয়ে খুব চিন্তায় আছিস বুঝি? টোনা, যে আম গাছ তুই জলে ভেসে পেয়েছিস, আসলে ওই আম গাছ একটা জাদুই আম গাছ ছিল। টোনা, তুই খুব ভাগ্যবান, তাই জলে ভাসা আম গাছ তুই নদী থেকে টেনে তুলতে পেয়েছিস। যেহেতু তুই এই আম গাছ দিয়ে আলমারি বানিয়েছিস, সেহেতু যতবার তুই আলমারি খুলবি ততবার টাকা পাবি। গায়েবী আওয়াজ শুনে টোনা অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পায়। কে 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 বললো? কে কথা বললো? সামনে এসো। এই কে কে আড়াল থেকে এত কথা বললো? সামনে এসো বলছি, তাড়াতাড়ি সামনে এসো। টোনা, আমার মনে হচ্ছে কোনো ভালো পরি আমাদের এই কথা বলে গেল। টোনা, আমাদের তো খুশি হওয়া উচিত গো। সেই জলে ভাসা জাদুই আম গাছের জন্য জাদুই আলমারি পেয়েছি। ঈশ্বর আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে টোনা। সত্যি টুনি, এটা কি সত্যি? আচ্ছা, আমি আলমারির দরজাটা বন্ধ করে আবার খুলে দেখি তো, সত্যি গায়েবী আওয়াজ সত্যি হয় কিনা। এই কথা বলে টোনা আলমারির দরজা বন্ধ করে আর কিছুক্ষণ পর আবার দরজা খুলে আর দেখে যে আগের তুলনায় আলমারিতে দ্বিগুণ টাকা হয়ে গেছে। একি একি গায়েবী আওয়াজের কথাগুলো তো সত্যি হয়ে গেল, আগের টাকাগুলো দ্বিগুণ হয়ে গেছে। টুনি, ও টুনি, আমাদের আর কোনো চিন্তা নেই গো, আমাদের আর অভাব থাকবে না। এভাবে টোনা টুনি প্রতিদিন আলমারি খুললে অনেক টাকা পেত। আর টোনা টুনি ধীরে ধীরে বেশ বড়লোক হয়ে ওঠে। কি ব্যাপার, কয়েকদিন আগেও তো টোনা টুনি অনেক কষ্টে দিন কাটাচ্ছিল, এখন কি হলো যে টোনা টুনির মুখে হাসি আর কমেই না? দিন দিন জমি কিনছে, বাড়ি কিনছে, দেখতে দেখতে তো বেশ বড় লোক হয়ে যাচ্ছে। না না, টোনা টুনি কি এমন পেয়েছে তা তো দেখতেই হচ্ছে ব্যাপারটা। যাই, এক্ষুনি টোনা টুনির বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি। টোনাটুনির বাড়িতে তো চলেই এলাম, যাই এবার ওদের ঘরে গিয়ে একটু উকি মেরে দেখি তো। এ কথা বলে যোগুকা টোনাটুনির ঘরে গিয়ে উকি দেয় আর আড়াল থেকে দেখে যে টোনাটুনি তাদের বন্ধ আলমারি খুললেই টাকা পাচ্ছে। তা দেখে যোগুকা মনে মনে ভাবে, ও তাহলে এই ব্যাপার, টোনাটুনির ঘরে চুপি চুপি ঢুকে তাহলে আমাকেও তো তাদের ওই আলমারি বারবার খুলতে হবে, বন্ধ করতে হবে। আমি যতবার ওই আলমারি খুলবো ততবার টাকা পাবো। যাই যাই, টোনাটুনি বুঝি তাদের আলমারি থেকে টাকা নিয়ে বাইরে গেল, এই সুযোগে তাদের আলমারিটা খুলি গিয়ে। এই তো বাবা, আলমারির সামনে এসে গেছি। যাই, তাড়াতাড়ি গিয়ে আলমারিটা খুলি, আর আলমারিটা খুলে যা টাকা পাবো সব নিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব। ও রে বাবা রে, আলমারি খুলতেই এখন রাক্ষসী বেরিয়ে এলো। আমার টাকা পয়সার কোনো দরকার নেই বাবা, আমি পালিয়ে যাই, পালিয়ে যাই আগে এখান থেকে। এ কথা বলে যোগুকা যেমনি পালাতে যায়, তখনই আলমারির মধ্যে থেকে রাক্ষসী হাত বের করে দিয়ে যোগুকাকে গলা টিপে ধরে আর আলমারির মধ্যে ঢুকিয়ে নেয়।
আর যজ্ঞ কাককে আলমারির ভিতরে নিয়ে গিয়ে তাকে চিরতরে গায়েব করে দেয়। এভাবে লোভী যজ্ঞ কাক তার লোভের চরম শাস্তি পায়। আর টোনাটুনি এসব ঘটনার কিছুই জানতে পারে না। তারা তাদের জাদুই আলমারি নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।